বৃষ্টিপাতের কারণে আইপিএলের 15তম মৌসুমে সানরাইজার হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্সের মধ্যে ম্যাচটি বাতিল হয়ে গেছে। এই ম্যাচ বাতিল হওয়ায় দুই দলই এক এক করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। 13 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে প্লে অফে উঠে গেছে কার্নিসের হায়দ্রাবাদ। অন্যদিকে টানা দ্বিতীয় ম্যাচে বৃষ্টিপাতে ভেস্তে গেল শুভমন গিলের গুজরাট, তাদের পয়েন্ট হয়েছে 12। প্লে অফের লড়াইয়ে এখন আরও রোমাঞ্চ বাড়ল। চেন্নাই সুপার কিংস শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মুখোমুখি হবে। এই ম্যাচের ফলাফল নির্ধারণ করবে প্লে অফের চতুর্থ দল। বৃহস্পতিবার বিকাল থেকে হায়দ্রাবাদে বৃষ্টি শুরু হয়েছিল। টসের নির্ধারিত সময় 8টায়ও বৃষ্টি থামেনি। পরে আরও 2 ঘন্টা অপেক্ষার পর ম্যাচ বাতিল ঘোষণা করে আম্পায়াররা। বর্তমান পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে KKR, 19 পয়েন্ট নিয়ে তারা ইতিমধ্যেই প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। দ্বিতীয় স্থানে রয়েছে হায়দ্রাবাদ, তৃতীয় স্থানে রাজস্থান রয়্যাল যাদের পয়েন্ট 15, চতুর্থ স্থানের জন্য লড়াইয়ে রয়েছে চেন্নাই এবং বেঙ্গালুরু, উভয় দলের 14 পয়েন্ট। তবে নেট রান রেটে এগিয়ে আছে চেন্নাই। শনিবার রাজস্থান তাদের শেষ ম্যাচে খেলবে পাঞ্জাব কিংসের বিপক্ষে, আর রবিবার চেন্নাই মুখোমুখি হবে বেঙ্গালুরুর সাথে। এই দুই ম্যাচের ফলাফলই নির্ধারণ করবে প্লে অফের চূড়ান্ত দুই দল কারা হবে। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন। আপনাদের উৎসাহই আমাকে পরবর্তীতে পুনরায় ভিডিও দিতে অনুপ্রেরিত করবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।